সকালে নাস্তার জন্য লাউ মুগ রান্না করছি, আর আজকে বেশ কিছু রুটি সংরক্ষণ করে রাখলাম। কি খেলবো মেহরি মা, কি খেলবা তুমি? মাটি খেল না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে সকাল সকাল মেধার জন্য প্যানকেক রেডি করছি, ওর টিফিনে দিয়ে দিব। বাচ্চারা আসলে প্রতিদিন এক খাবার খেতে চায় না, ওদের দোষ দিলেই হবে না, আমরাও কিন্তু এরকমই। তো আজকে টিফিনে কি দিব সেটা ভাবছিলাম, পরে মনে হলো যে প্যানকেক করে দিই, আর ম্যাপেল সিরাপ আছে তো ওটা দিয়েই দিয়ে দিলাম। এখানে ম্যাপেল সিরাপের পরিবর্তে চাইলে কিন্তু মধুও দেওয়া যায়, আবার গানাশও দেওয়া যায়। তো ম্যাপেল সিরাপ দিয়েই দিলাম রেডি করে, এখনও স্কুলে যাবে। চলো তোমাকে একটা ব্যাগ দিব, আসো। আচ্ছা আচ্ছা, তোমার ছোট্ট ব্যাগ আছে, আসো। আচ্ছা না আছেন, ব্যাগ নিতে হবে, ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে। আসেন আসেন। তো সকালবেলায় মেধাকে স্কুলে নেওয়ার কাজটা ওর বাবাই করে। তো এটা ওকে নিয়ে যাওয়ার সময় মেহরিমা প্রতিদিনই কান্নাকাটি করে, বায়না করে, তো ওকে রেখে যাওয়াটাও একটু কঠিন হয়ে যায়। তো যাই হোক, ওকে মানিয়ে নিয়ে আসছি। এরপর মেহরিমাকেও একটা প্যানকেক দিলাম, তো অবশ্য বেশি খায়নি, অল্প একটু কামড় দিয়েছে। ও মিষ্টি খাবার খুব একটা খেতে পছন্দ করে না, মাঝে মাঝে আবার খায়, যেমন কেকটা বেশ পছন্দ করে। তো এদিকে লাউ মুগটা রান্না করছি। লাউ মুগ সাধারণত রান্না ওরকম করা হয় না, মুসুরের ডাল দিয়ে করেছে, কিন্তু মুগ ডাল দিয়ে করা হয়নি লাউটা, অনেক দিনই হয়নি। তো আজকে মনে হলো যে এটা করি। প্রথমে আমি সরিষা ফোড়ন দিয়ে তারপর রান্নাটা করে নিয়েছি। এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। সবশেষে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর রান্নাটাও হয়ে গেল। রুটি দিয়ে খাওয়ার জন্য আমি একদিন আগে মাঝে মাঝে করে রাখি, রুটি দিয়ে যে খাবারটা খাবো। তো আগের দিন করে রাখলে সকালবেলাটা আর ঝামেলা হয় না, কারণ সকালবেলায় বাচ্চাদের পেছনেও কিন্তু অনেকটা টাইম যায়, সকালবেলায় ওদের রেডি করা, নাস্তা করানো। তো আমার এই যে ফ্রাই প্যান বা তাওয়া যেটাই বলি, এটাকে এই যে ঘষে ঘষে ক্লিন করতে হয়, যদিও চাইলে এটাকে ইচ্ছা মতো ঘষে ক্লিন করা যায়, কিন্তু কষ্ট হয়, তারপরও দেখতে ভালো লাগে, এজন্য এটা মাঝে মাঝে ব্যবহার করি। তো আজকে এই যে কাঁচা রুটিগুলো সংরক্ষণ করছি, বেশ কিছু রুটি কিন্তু আমি একদিনে সংরক্ষণ করে রাখি, প্রায় এক সপ্তাহ রুটি। প্রথমে রুটিগুলো একটু সেকে নিয়ে তারপর ওটাকে ঠান্ডা অবশ্যই করে নিতে হবে, তা না হলে কিন্তু রুটিগুলো একটা আর একটার সঙ্গে লেগে যাবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে, যে রুটিগুলো যেন প্রপারলি ঠান্ডা হয়ে যায়। মেলে দিয়ে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে এভাবে আটকে রেখে দিচ্ছি, উপরে একটা ক্লথ দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে তারপর আটকে রেখে দিলাম। আর ফ্রিজে এভাবে কিন্তু 5-6 দিন রুটি খুব ভালো থাকে। তো রুটিগুলো রেখে দিলাম, আর এদিকে খাওয়ার জন্য আমি নাস্তা করার জন্য ভেজে নিচ্ছি 2টা রুটি। আমি নাস্তা করার সময় মেহেরিমাও অনেক সময় আমার সাথে নাস্তা করে, তো ওর জন্য একটা ভেজে নিয়েছি যেটুকু খাই। তো এরপর টেবিলটা ক্লিন করে নিচ্ছি। তো আমাদের মামের নাস্তা করা শেষ, এরপর ওগুলো ওয়াশ করে রেখে দিতে হবে। আর কিচেনের কাজ যেগুলো, যে কাজটা সবচেয়ে বারবার করতে হয় তার মধ্যে হচ্ছে থালা বাসন ধোয়া। এই কাজটা সবসময়ই থাকে, কিছুক্ষণ পর পরই জমা হয় 2-1টা করে, আর ছোটো বাচ্চা থাকলে তো কথাই নেই,
আরও বেশি জমে। তো এদিকে আবার মাংস বসিয়ে দিয়েছিলাম, মুরগির মাংস। মেধা মেহেরি মা দুজনই পছন্দ করে, ওদের দুজনের হাতে দুইটা রান দিয়ে দিলে ওরা ব্যাস খুশি। মেহেরি মাও মাশাল্লাহ এখন দেখি যে রানটা হাতে ধরিয়ে দিলে ধরে ধরে খায়। বেই বই পড়ছো তুমি? আল্লাহ মাই দিতে হয়? হ্যাঁ, এটা কি, এটা কি পাখি? হ্যাঁ, এটা কি পাখি? সব পাখি। হ্যাঁ, মেহের মা কি দিচ্ছ তুমি? মেহেদি, ওই দেখি মেহেদি, এই যে মেহেদি, এদিক তাকাও, মেহেদি দিচ্ছ? মেহেদি দিচ্ছ? এই যে মেহের মা, খুশি? তো এর মাঝে আমি কাজ শেষ করে নিয়েছি, মেহেরি মা ওর বাবার সাথে ওর ফুপির বাসায় গিয়েছিল। তো এর মাঝে যে কাজগুলো ছিল সেই কাজগুলো শেষ করে মেহেরি মা আসার পর ওকে আবার খাইয়ে নিয়েছি মুরগির মাংসটা দিয়ে। তো বিকালের দিকে আবার একটু জার কেক বানিয়েছিলাম, ওটা দিলাম। আজকে কি পাবে? হ্যাঁ, বসেন বসেন, এখানে 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 বসেন। ইয়েস 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 ইয়েস, পাবে পাবে, মেহেরি মা একটা সারপ্রাইজ পাবে। আমি দিচ্ছি আমি দিচ্ছি, ওয়েট ওয়েট, এটা কি? এটা জার কেক। কে বানিয়েছে? আমি। তুমি বানিয়েছো? কে বানিয়েছে বলো বলো, কে বানিয়েছে? মা। ইয়েস, মা বানিয়েছে। দিব দিব দিব, ওয়েট, তুমি ধরো ধরো, হ্যাঁ ধরো, সামনে ধরো, এইখানে ধরো। গুড, কে খাবে? আমি। বিসমিল্লাহ। তো আমার কেক বানানোর এটাই সার্থকতা যে বাচ্চারা মজা করে খায়। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।